আসসালামু আলাইকুম বন্ধুরা, বিকাশ অ্যাকাউন্টে 500 থেকে 20,000 টাকা পর্যন্ত আপনি লোন নিতে পারবেন। তো আমরা অনেকে আছি বিকাশ অ্যাকাউন্টে লোন নিতে গিয়ে আমরা দেখতে পাই আমাদের বিকাশ অ্যাকাউন্টটি লোন নেওয়ার জন্য উপযুক্ত নয়। তো লোন নেওয়ার জন্য উপযুক্ত নয় এই মেসেজটি কিন্তু আমরা প্রায় দেখতে পাচ্ছি। তো আপনারা যদি বিকাশ অ্যাকাউন্টে লোন অপশনে গিয়ে যদি আপনি এই অ্যাকাউন্টে এই সমস্যাটি দেখতে পান, তাহলে কিন্তু একটি প্রসেস ফলো করে কিন্তু আপনি আপনার যে লোন নেওয়ার যে সার্ভিসটি সেটিকে কিন্তু আপনি পুনরায় চালু করতে পারবেন। তো কিভাবে আপনার এই সমস্যাটি সমাধান করবেন, তো সেই বিষয়ে আমি কিন্তু আজকে বিস্তারিত জানাবো। এই যে লোন নেওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট উপযুক্ত নয়, এটি মূলত দুটি কারণ হয়ে থাকে। একটি হচ্ছে আপনার যে বিকাশ অ্যাকাউন্টটি রয়েছে সেটি যদি তথ্য হালনাগাদ করা না থাকে, বা আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার যেই যে অ্যাড্রেস রয়েছে, আপনার নাম রয়েছে, আপনার যে বাকি যে ডিটেলস রয়েছে সেগুলো যদি তথ্য হালনাগাদ করা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টের যে লোন সার্ভিসটি রয়েছে সেটি কিন্তু বন্ধ থাকে। তো আপনি যদি পুনরায় হালনাগাদ করে নেন, এনআইডি কার্ড দিয়ে হালনাগাদ করে নেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার যে বিকাশের যে লোন সার্ভিসটি রয়েছে সেটি কিন্তু আপনি চালু করতে পারবেন। দ্বিতীয় যে কারণটি হচ্ছে আপনার অ্যাকাউন্ট যদি রিসেন্টলি তৈরি করে থাকেন বা আপনাদের লেনদেন যেমন তেমন একটা হয় নাই, সেক্ষেত্রে কিন্তু বিকাশের পলিসি অনুযায়ী কিন্তু আপনি লোন নিতে পারবেন না। তো বিশেষ ক্ষেত্রে কিন্তু আপনার এক প্রথম কারণটি হয়ে থাকে, যেমন বিকাশের যে তথ্য হালনাগাদ রয়েছে সেই তথ্য হালনাগাদ না করার ফলে আপনি কিন্তু বিকাশের যে লোন সার্ভিসটি রয়েছে সেটি পাচ্ছেন না। তো আপনি খুব সহজে কিন্তু এই যে বিকাশের তথ্য হালনাগাদ করে কিন্তু আপনি বিকাশের লোন সার্ভিসটি কিন্তু আপনি চালু করতে পারবেন এবং বিকাশের লোনও নিতে পারবেন। তো কিভাবে বিকাশের তথ্য হালনাগাদ করবেন, তো সে বিষয়ে কিন্তু আমি আপনাদের বিস্তারিত দেখাবো। তো বন্ধুরা চলুন আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই। বন্ধুরা প্রথমে আমরা বিকাশ অ্যাপে চলে আসবো। তো আমি বিকাশ অ্যাপে চলে আসি, দেখতে পাচ্ছেন। তো বিকাশ অ্যাপে চলে আসার পর লোন নামের যে অপশনটি সেই লোন অপশনে আমরা ক্লিক করে দিব। তো আমি লোন অপশনে ক্লিক করে দিয়েছি। তো আমরা লোন অপশনে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি লোন সার্ভিসের জন্য উপযুক্ত নয় দেখাচ্ছে। দুঃখিত, আর্থিক প্রতিষ্ঠান ঋণ প্রদানের নীতিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট এখনও লোন সার্ভিসের জন্য উপযুক্ত নয়। এই সমস্যাটি কিন্তু আমাদের অনেকেরই হচ্ছে। তো এই সমস্যাটি যদি আপনার হয়ে থাকে বা আপনার অ্যাকাউন্টটি যদি লোন সার্ভিসের জন্য উপযুক্ত না হয়ে থাকে, তাহলে কিন্তু একটি উপায়ে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। সেটি হচ্ছে তথ্য হালনাগাদ। আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে তথ্য হালনাগাদ করে নিলে কিন্তু আপনি লোন সার্ভিসের উপযুক্ত হয়ে যাবেন এবং লোন সার্ভিসের জন্য আপনি আবেদন করতে পারবেন। তো সেটি দেখাবো। সেই জন্য আমরা আবার বিকাশের হোম পেজে চলে আসি, দেখতে পাচ্ছেন। তো হোম পেজে চলে আসার পর বিকাশের যে মেনু অপশন রয়েছে উপরে দেখতে পাচ্ছেন, সেই বিকাশের মেনু অপশনে ক্লিক করে দিব আমরা। তো বিকাশের মেনু অপশন আমরা চলে আসি, দেখতে পাচ্ছেন। তো বিকাশের মেনু অপশন চলে আসার পর তথ্য হালনাগাদ নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই তথ্য হালনাগাদে আমরা ক্লিক করে দিব বন্ধুরা। তো আমি তথ্য হালনাগাদে ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো তথ্য হালনাগাদে আমরা চলে আসি। তো এখানে তিনটি ধাপে কিন্তু আপনার তথ্য সাবমিট করতে হবে। প্রথমে এনআইডির ছবি তুলবেন, তারপর প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন এবং নিজের চেহারায় ছবি তুলবেন। এই তিনটি ধাপ আপনাকে কিন্তু পার করতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কিছু শর্তাবলী রয়েছে, এগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন। তারপর আমরা আবার নেক্সট বাটনে ক্লিক করব। তো ক্লিক করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো প্রথমে এনআইডি ছবি তুলবেন, তার প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন এবং নিজের চেহারা ছবি তুলবেন। তো আমি এনআইডির ফ্রন্ট সাইডের ছবি তুলছি, তারপর সাবমিট করে দিচ্ছি, তারপর ব্যাক সাইডের ছবি তুলছি, তারপর আবার সাবমিট করে দিচ্ছি। তো আমি সাবমিট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তারপর পরবর্তী বাটনে ক্লিক করবো। সব কিছু ঠিকঠাক থাকলে অটোমেটিক কিন্তু অ্যাড্রেসে এই ডিটেলস চলে আসবে। তো পরবর্তী বাটনে ক্লিক করে দিয়েছি, তারপর এখান থেকে আপনারা সিলেক্ট করবেন, তা সিলেক্ট করে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন আপনার নিজের চেহারা ছবি তুলবেন। তো নিজের ছবি চেহারা তোলা হয়ে গেলে তারপর আপনার সাবমিট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন ছবি তোলা হয়ে গিয়েছে। তো আমরা এখন নিশ্চিতকরণ অপশনে ক্লিক করে দিয়ে কিন্তু আমরা এই ইনফরমেশন সাবমিট করব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাবমিট করা হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন ফিরতি একটি SMS আসছে, কনফার্মেশন SMS আসছে আপডেট। তো এই SMSটি যদি আসে তাহলেও বুঝতে পারবেন আপনার তথ্য হালনাগাদ কমপ্লিট হয়েছে, তাহলে কিন্তু আপনার যে বিকাশের লোন সার্ভিসটি কিন্তু আবার চালু হয়ে যাবে।